প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। 2007 সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে। তবে সেই দুঃসময়েও শেখ হাসিনা বিন্দু মাত্র বিচলিত হননি, বরং তার নেতৃত্বে ও তৃণমূলের শক্তিতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশে তখন জরুরি অবস্থা, কয়েক মাস নজরবন্দি রাখার পর দুদকের মামলায় 2007 সালের 16 জুলাই ভোরে রাজধানীর ধানমন্ডির সুধা সদন থেকে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। সরাসরি জাতীয় সংসদ ভবনের পাশে স্থাপিত সাব জেলে নেওয়া হয় শেখ হাসিনাকে। সেখানেই 11 মাস কারাবন্দী ছিলেন তিনি। মহিলা তো মহিলায়, তিনি বঙ্গবন্ধুর কন্যা, তাকে তেভাবে টেনে হিঁচড়ে গাড়ির মধ্যে তোলা হচ্ছে, এটি আমার কাছে এখন অনেকদিন পরেও চিন্তা করলে আমার কাছে একটা কল্পনাতে দৃশ্য মনে হয় সেটা হয়েছিল। কঠিন সময়েও দৃঢ়তার সাথে শেখ হাসিনাকে পরিস্থিতি মোকাবিলা করতে দেখেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা, যা মনোবল জুগিয়েছে তাদের। ওনার সাহসিকতা আমরা দেখেছি, আমরা হয়তো ভেঙে পড়েছিলাম প্রথম দেখা, উনি একটুকু ভেঙে পড়ে নাই। আমাদেরকে একটা কথাই বলছিলেন বারবার, যে আমি কাজ করি করছি এখানে, আমি আগামী দিনের সমস্ত কিভাবে পরিকল্পনা, কিভাবে সরকার চলবে, কিভাবে সবকিছু চলবে, সমস্ত পরিকল্পনা, উন্নয়ন সমস্ত পরিকল্পনা আমি এখানে করছি। শেখ হাসিনার মুক্তির জন্য 25 লাখ সই সংগ্রহ করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, গড়ে তোলা হয় দেশীয় ও আন্তর্জাতিক জনমত। তার যে একটা দলের প্রতি, মানুষের প্রতি, জনগণের প্রতি অঙ্গীকার, সেটি তাকে শুধু না, দেশের মানুষকে উজ্জীবিত করে, দেশের মানুষকে একটা আশার আলো দেখায়, একটা আশ্রয়স্থল হিসেবে আওয়ামী লীগকে মনে করে, নেতৃত্বে শেখ হাসিনাকে মনে করে। দেশ জুড়ে আওয়ামী লীগের নিয়মতান্ত্রিক আন্দোলন, সেই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে 2008 সালের 11 জুন জামিনে মুক্তি পান শেখ হাসিনা। 2008 সালের 29 ডিসেম্বর শেখ হাসিনার নেতৃত্বে নবম জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। 2007 সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে। তবে সেই দুঃসময়েও শেখ হাসিনা বিন্দু মাত্র বিচলিত হননি, বরং তার নেতৃত্বে ও তৃণমূলের শক্তিতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশে তখন জরুরি অবস্থা, কয়েক মাস নজরবন্দি রাখার পর দুদকের মামলায় 2007 সালের 16 জুলাই ভোরে রাজধানীর ধানমন্ডির সুধা সদন থেকে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। সরাসরি জাতীয় সংসদ ভবনের পাশে স্থাপিত সাব জেলে নেওয়া হয় শেখ হাসিনাকে। সেখানেই 11 মাস কারাবন্দী ছিলেন তিনি। মহিলা তো মহিলায়, তিনি বঙ্গবন্ধুর কন্যা, তাকে তেভাবে টেনে হিঁচড়ে গাড়ির মধ্যে তোলা হচ্ছে, এটি আমার কাছে এখন অনেকদিন পরেও চিন্তা করলে আমার কাছে একটা কল্পনাতে দৃশ্য মনে হয় সেটা হয়েছিল। কঠিন সময়েও দৃঢ়তার সাথে শেখ হাসিনাকে পরিস্থিতি মোকাবিলা করতে দেখেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা, যা মনোবল জুগিয়েছে তাদের। ওনার সাহসিকতা আমরা দেখেছি, আমরা হয়তো ভেঙে পড়েছিলাম প্রথম দেখা, উনি একটুকু ভেঙে পড়ে নাই। আমাদেরকে একটা কথাই বলছিলেন বারবার, যে আমি কাজ করি করছি এখানে, আমি আগামী দিনের সমস্ত কিভাবে পরিকল্পনা, কিভাবে সরকার চলবে, কিভাবে সবকিছু চলবে, সমস্ত পরিকল্পনা, উন্নয়ন সমস্ত পরিকল্পনা আমি এখানে করছি। শেখ হাসিনার মুক্তির জন্য 25 লাখ সই সংগ্রহ করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, গড়ে তোলা হয় দেশীয় ও আন্তর্জাতিক জনমত। তার যে একটা দলের প্রতি, মানুষের প্রতি, জনগণের প্রতি অঙ্গীকার, সেটি তাকে শুধু না, দেশের মানুষকে উজ্জীবিত করে, দেশের মানুষকে একটা আশার আলো দেখায়, একটা আশ্রয়স্থল হিসেবে আওয়ামী লীগকে মনে করে, নেতৃত্বে শেখ হাসিনাকে মনে করে। দেশ জুড়ে আওয়ামী লীগের নিয়মতান্ত্রিক আন্দোলন, সেই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে 2008 সালের 11 জুন জামিনে মুক্তি পান শেখ হাসিনা। 2008 সালের 29 ডিসেম্বর শেখ হাসিনার নেতৃত্বে নবম জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।